এখানে নিয়েছি 1 লিটার দুধ। এই দুধটাকে দিয়ে প্রথমে ছানাটাকে তৈরি করে নেব। দুধটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1টা লেবুর রস। ছানাটা হয়ে গেছে, এবারে জলটাকে ছেঁকে নেব। ছানাটাকে জল দিয়ে ধুয়ে নেব। ছানাটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে চেপে চেপে জলটাকে বার করে দেব। প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। দুধটাকে ঘন করে ক্ষীরটাকে বানিয়ে নেব। এখানে নিয়েছি 25 গ্রাম চিনেবাদাম আর 25 গ্রাম পেস্তা। চিনেবাদামটাকে 10 মিনিট জলে ভিজিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে রাখব। একটা মিক্সিং জারে বাদাম আর পেস্তাটাকে প্রথমে গুঁড়ো করে নেব। বাদাম আর পেস্তাটা এইভাবে গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে ছানাটাকে দিয়েও বেটে নেব। এভাবে বেটে নিয়েছি। এবারে চিনির রসটাকে তৈরি করে নেব। একটা ফ্রাই প্যানে দিয়ে দেব 150 গ্রাম চিনি। যেহেতু আমার 300 গ্রাম ছানা আছে, সেই জন্য আমি 150 গ্রাম চিনি দিলাম। যতটা পরিমাণ ছানা হবে তার অর্ধেকটা চিনি দিতে হবে। দেবো 1/2 কাপ জল। চিনির রসটা ফুটে উঠেছে, এবারে এই ছানা বাটাটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে রসের সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে যেতে হবে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে ক্ষীরটাকে দিয়ে দেব। আমি যতটা ক্ষীর করেছিলাম তার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্ষীরটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ক্ষীরটাকে মেশানো হয়ে গেছে, এবার শক্ত না হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে নিতে হবে। এবারে গ্যাসটাকে বন্ধ করে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মণ্ডগুলোকে তৈরি করে নিতে হবে। এবার এখান থেকে কিছুটা নিয়ে বড় বড় করে মণ্ডাগুলোকে তৈরি করে নিতে হবে। এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল মনোহরা মণ্ডার রেসিপি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার আর কমেন্ট করে আমাকে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিলেই যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।